নমস্কার ডিয়ার স্টুডেন্টস, আজ আজও দেখতে পাচ্ছ যে এই চ্যাপ্টারের নাম লেখা আছে লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিটস। আগের ভিডিওতে আমরা ইউনিভার্সাল গেট দিয়ে কি করে বেসিক গেট তৈরি করা যায় সেটা জানতে পারলাম, তবে আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে। স্পেশাল এই কারণেই বলছি কারণ আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যে ইউনিভার্সাল গেট দিয়ে দুটো স্পেশাল গেট কি করে বানানো যায়। দুটো স্পেশাল গেট বলতে একটা XOR গেট, এটা শর্ট ফর্ম, আসল নাম হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, আরেকটা কি আরেকটা হচ্ছে XNOR গেট বা এক্সক্লুসিভ নর গেট। তবে এইটার আগে এই দুটোর মধ্যে একটা কিন্তু খুব সুন্দর সম্পর্ক আছে। সুন্দর সম্পর্কটা কেমন না, XOR গেটের ফাংশনটা কি? এক্স অর গেটের ফাংশনটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, তাই তো? এটা হচ্ছে এক্স অর গেটের ফাংশন বা জর গেটের ফাংশন। এইবার একটা যদি জিনিস করি, এইটার পুরোটার হোল কমপ্লিমেন্ট যদি করে দিই কি হবে, না এ কমপ্লিমেন্ট বি অর এ বি কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট। তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কি না, এই ফর্মটা দেখতে পারলে কি কি মনে হয় আমাদের, আমরা ডিমর্গ্যান্স লটাকে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? তাহলে ডিমর্গ্যান্স ল অ্যাপ্লাই করলে কি হবে, এই ফর্মটা পেয়ে যাবো। এই ফর্মটা পেয়ে গেলে আবার ডিমর্গ্যান্স ল এখানে সাইডে নোট দিয়ে দিবে, যদি পরীক্ষায় প্রমাণ করতে দেয় তাহলে নোট দিয়ে দিতে হয় সাইডে। ওকে, তাহলে আবার এখানেও ডিমর্গ্যান্স ল, এখানে ডিমর্গ্যান্স ল কিরকম, এ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এখানেও ডিমর্গ্যান্স ল, আমি ডট ডট করে দিয়েছি। এখন কি পাচ্ছি, এ প্লাস বি, আর এই দিকটা কি পাচ্ছি, এ কমপ্লিমেন্ট প্লাস বি, এখানে কমপ্লিমেন্ট হলো। এইবার ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করব। ডিস্ট্রিবিউটিভ ল মতো কিছু দেখতে লাগছে, মানে এটাকে আমরা যেরকম গুণ শিখেছি ওই গুণের আকারে লিখে দিতে থাকবো। তাহলে এ এ ড্যাশ কমপ্লিমেন্ট এ এ ড্যাশ প্লাস এ বি প্লাস এ ড্যাশ বি ড্যাশ দিয়ে কেটে করে পাচ্ছি, আর লাস্টটা বি বি ড্যাশ। এবার এই দুটো কি, এ এ কমপ্লিমেন্ট আর বি বি কমপ্লিমেন্ট, এই দুটো জিরো হয়ে যায়। আমরা সেই লতেই দেখেছিলাম যদি কোনোটা কোনোটার সাথে কমপ্লিমেন্ট, মানে তাদের মধ্যে যদি প্রোডাক্ট অবস্থায় থাকে বা অ্যান্ড অপারেশন এদের মধ্যে যদি হয় তাহলে এই দুটো কি হয়ে যাবে, এই দুটো জিরো হয়ে যাবে। তাহলে জিরো হয়ে গেলে কি পড়ে থাকছে, এ বি প্লাস এ ড্যাস বি ড্যাস বা এ অ্যান্ড বি অর এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। এবার এই জিনিসটাই তো কি, এই জিনিসটাই হচ্ছে এক্স নটের তো ফাংশন, এক্স নট। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এক্স ও আর হচ্ছে, এক্স ও আর কে যদি আমরা কি করি, একে যদি এর হোল কমপ্লিমেন্ট করি তাহলে এক্স নট পেয়ে যাব। এইবার যদি আমরা এক্স নট কেও কমপ্লিমেন্ট করি তাহলে এক্স ও আর পাবো, সেটাও দেখে নিয়ে যাও, পজ করে নোট করে নাও, বুঝে দিচ্ছি। তাহলে এবার এক্স নট গেটের ফাংশনটা কি, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্লাস এ বি, এবার একে আমরা হোল কমপ্লিমেন্ট করব, একে হোল কমপ্লিমেন্ট করছি মানে ফাংশনে কমপ্লিমেন্ট আছে। তাহলে কি হবে,
আবার একই হবে ডি মর্গানস ল অ্যাপ্লাই করব, ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে কি হবে এরকম পাবো, এখানেও একই হবে লিখে দেবে ডি মর্গানস ল, ঠিক আছে। এবার আবার একই ভাবে নিচেরটাতেও ডি মর্গানস ল করতে হবে, তাহলে কি হবে এ প্লাস বি, আর এদিকে কি থাকবে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এবার গুণ এ ডাস প্লাস এ বি ডাস প্লাস এ ডাস বি প্লাস বি বি ডাস, এটাই আসছে, চেক করে নাও একই হবে আগের মতোই, এই দুটো কি হয়ে যাবে এই দুটোর ভ্যালু জিরো হয়ে যাবে, কারণ কমপ্লিমেন্ট যে লটা কমপ্লিমেন্ট ল এটাই বলছে, তাহলে এ ডাস বি প্লাস এ বি ডাস, এটা কি এটাই হচ্ছে এক্স ওয়ার গেট, এক্স ওয়ার গেটের ফাংশন, তাহলে কি পেলাম না এক্স ওয়ার আর এক্স এন ওয়ার বা এক্স নর গেট, এরা দুটোই হচ্ছে একে অপরের পরিপূরক, মানে এদেরকে একটাকে কমপ্লিমেন্ট করলে অন্যটা পেয়ে যাবো, ঠিক আছে। এবার আমরা আগের দিনের সেকেন্ড পার্টটা শুরু করবো, সেকেন্ড পার্ট বলতে গেট কনভার্সন গুলো, আর লাস্টে একটা ট্রিক্স বলে দেবো কি করে মনে রাখবো। এইবার লিখুন যে ন্যান্ড গেট ব্যবহার করে কি না এক্স ও আর গেট তৈরি করবো, ঠিক আছে, ন্যান্ড গেট ব্যবহার করে এক্স ও আর গেট। এবার দুটো দেখে কি মনে হচ্ছে একটু তো দুটোই একটুখানি কমপ্লিকেটেড আছে, কারণ এক্স ও আর গেটের ফাংশনটা কি দেখলাম এক্ষুনি আমরা, এক্স ওয়াই গ্রেটার ফাংশন এ ডাস বি প্লাস এ বি ডাস, তাহলে একে যদি ন্যান্ডের গেট দিয়ে যদি লিখি তাহলে সেটা তো এমনিতে দেখে বুঝতে পারছি না, তাহলে সর্বপ্রথম কি করব না একে সিম্পলিফাই করব, একে সিম্পলিফাই করারও আবার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে চলতে হবে। এখানে একটা ইনভলিউশন ল অ্যাপ্লাই করতে হবে, ইনভলিউশন ল বলছে এই কারণে যদি কোনটার কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট করি তাহলে সেটাই তো ফিরে পাই, এটাই তো ইনভলিউশন ল, এটাই তো আমরা জেনেছি। তাহলে এইখানে প্রথমে আমরা কি করে নেব কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তাহলে ওই জিনিসটাই থাকবে, এইটাই একটা ফাংশন ধরে নিয়েছেন, এটাকে যদি কেউ এক্স মনে করে তাহলে এক্স এর কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট, তাহলে এক্সই পড়ে থাকবে মানে এটাই পড়ে থাকবে, তাই তো। এইবার এখানে একটা জিনিস করতে হবে, কি করতে হবে না এইখানে যে কমপ্লিমেন্টটা দেখছি এইটাতে ডি মর্গানস লটা অ্যাপ্লাই করতে হবে, ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে কি হবে কমপ্লিমেন্ট, তাহলে কি থাকছে এ প্লাস বি ডাস আর এ ডাস প্লাস বি, কিন্তু যদি এখানে ডি মর্গানস লটা করে দেই তাহলে এইটা কিন্তু একটা পর্যায়ে চলে আসছে ঠিকই, কিন্তু এটা দিয়ে আমরা ন্যান্ড গেট দেখতে পাচ্ছি না, এখানে এখানে কিন্তু ন্যান্ড গেট এখানে অ্যান্ডটা থাকছে আর এখানে কমপ্লিমেন্ট থাকছে, কিন্তু ভিতরে ন্যান্ড গেটটা ঠিক প্রকাশ হচ্ছে না, তাই প্রথমে একটা ন্যান্ড গেটের সাইডে লিখে নেব, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট, কিন্তু এখানে তো ক্লিয়ার হচ্ছে না, তাই এখানে প্রথমে ডি মর্গানস লটা প্রয়োগের পূর্বে একটা জিনিস করে নিতে হবে, এরকম করে নেব তাহলে সেটা বুঝতে সুবিধা হবে, এ ডাস প্লাস বি ডাস বি,
गुण कर दी तक a डैश b b b डैश a डैश b टा पड़े থাকছে b b डैश বাদ হয়ে যাচ্ছে আর এখানে কি a डैश a এটা বাদ চলে যাচ্ছে আর a b डैश এটা পড়ে থাকছে তাহলে এটাই থাকছে আর যদি প্রবলেম হয় এটা গুণ করে পাশে করে দিচ্ছি a डैश b b b डैश a डैश a a b এখন a डैश a আর b b डैश तो जीरो है जब ये तो जीरो है जब अरे ये नहीं तो पढ़े थक चें ये बार हमने क्यों करे ची ना इधर कॉम्प्लीमेंटर कॉम्प्लीमेंट आ चें कॉम्प्लीमेंट वर्तार कॉम्प्लीमेंट ठीक आ चें ये बार हमने जिधि डी मॉर्गन्स लॉट अप्लाई कोडी ताहले किंतु हमारा एक टाइम भालू रिजल्ट पे जब এটার কমপ্লিমেন্ট এবার এটার আবার হোল কমপ্লিমেন্ট আছে হোল কমপ্লিমেন্ট এইবার এইটা কি এইটা হচ্ছে এ এন্ড বি তার কমপ্লিমেন্ট লিখতে পারি তো ডি মর্গানস ল এটাই বলছে যে যদি এ বি তার কমপ্লিমেন্ট করি তাহলে এটা এ ডাস প্লাস বি ডাস তাই তো তাহলে এ ডাস বি ডাস আছে তাহলে এ বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট আছে আর এখানে এ বি তার কমপ্লিমেন্ট এ তার কমপ্লিমেন্ট এটা হোল কমপ্লিমেন্ট ঠিক আছে এইবার পরের কাজটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা একটা কি না NAND গেট ঠিক আছে এইটা একটা NAND গেট এইটা একটা NAND গেট এইবার এইটা যদি একটা NAND গেট হয় এইটা আর এইটা যদি এবার x হয়ে যায় এই পুরোটা যদি x হয় তাহলে কি তাহলে এইটা এন্ড এইটা তার কমপ্লিমেন্টটা পাচ্ছি তাহলে আরেকটা NAND গেট দেখতে পাচ্ছি এখানে ওই একই জিনিসটা এবার যদি ছবিটা কি তাহলে ক্লিয়ার হবে ছবিটা কিরকম এইখানে ছবিটা আমরা আছে এটা হচ্ছে এ এটা হচ্ছে আমাদের বি ইনপুট তাহলে প্রথমে দেখতে পাচ্ছি কি না এ বি এরকম দিয়ে দিই ए बी तर कॉम्प्लीमेंट होता है ये बार ए बी तर कॉम्प्लीमेंट के साथ एक ही बी आ चाहिए माने ए लिख दिया अलग टा वो यार नहीं है एक हने कनेक्ट कर देता है तो देखिए बाबू ये बार ए टे क्या हमने एक्स मने करेंगे ये टे के एक्स मने करेंगे एक्स मने करेंगे तो देखिए बाबू ये खाने थाने की ये टे थाने एक्स माने एक्स एंड बी তার কমপ্লিমেন্ট তারপর এটাতে কি আছে এ এন্ড বি তার কমপ্লিমেন্টের সাথে আবার এই এই গুণ অবস্থায় আছে মানে এখানে আরেকটা NAND গেট পাচ্ছি এটা কি হবে এখানে এখন পড়ে গেল এটা এই দিয়ে গেল একটা এর কোল দিতে হবে না এটা এন্ড হবে না এই যে এটা কতটা কাজ হয়ে গেল এইবার এইটাকে আমি পুরো y ধরে নিচ্ছি এই পুরোটা y a এন্ড b এর কমপ্লিমেন্ট ডট b এটা হচ্ছে আমি y ধরে নিচ্ছি
এটা ওয়াই আর এ এন্ড বি তার কমপ্লিমেন্ট এটাকে ধরি জেড তাহলে ওয়াই অ্যান্ড জেড তার কমপ্লিমেন্ট এটাও তো ন্যান্ড গেটেরই একটা রূপ তার মানে আমরা দেখতে পাচ্ছি এই দুটোকে আবার একটা ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করতে হবে এখানে আউটপুটের দিকে তাহলে এবার ওয়াই এর জায়গায় কি লিখেছিলাম সেটা বসাতে হবে জেড এর জায়গায় কি লিখেছিলাম সেটা বসাতে হবে এবার যদি আমরা এই মানগুলোকে যদি বসাই তাহলে আস্তে আস্তে সিম্পলিফাই করতে করতে কি এই উপরের দিকে উঠতে থাকবো উপরের দিকে উঠতে থাকবো এই রাশিটা তাহলে উপরের দিকে উঠতে গেলে উঠতে থাকলে এই লাস্টে কি এইটা পেয়ে যাবো এই ফাংশনটাই কিন্তু আমরা সিম্পলেস্ট ওয়ে পাবো আর এটা কি এটা তো এক্স ওয়ার গেট মানে জর গেট বা এক্সক্লুসিভ অর গেট তাহলে এই এক্সক্লুসিভ অর গেট পেয়ে যাচ্ছি তাহলে আমাদের এখানে কটা ন্যান্ড গেট ইউজ হচ্ছে এটা কিন্তু এমসিকিউ তে মনে রাখতে হবে একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে ন্যান্ড গেট এখানে ইউজ হচ্ছে এটাকে আমরা আরেকবার একটু সুন্দর করে এঁকে নিই এখানে এ বি এখানে করি এই গেটটা হয়ে গেল কনফিগারেশন এরপরে এই দিক দেখতে যাচ্ছে আর এই দিক দেখতে যাচ্ছে ঠিক আছে এইটাকেই এইখানে একটা লিখে দিয়েছি তাহলে প্রথমে গেল এইভাবে এটা হচ্ছে তাহলে আমরা কি করলাম না এক্স ওয়ার গেট ব্যবহার করে এক্স ওয়ার গেট তৈরি করলাম ন্যান্ড গেটটাকে ব্যবহার করে এখানে সব চারটেই হচ্ছে ন্যান্ড গেট এখানে আছে লাস্ট আউটপুট কি পাবো এ ড্যাশ বি প্লাস এ বি ড্যাশ এখানে তোমরা ভ্যালু পুট করে করে সব দেখতে পাবে যে লাস্টে এটাই পাচ্ছে এই জায়গাটা আশা করি ক্লিয়ার হয়েছে পোর্শনটা সবার এইবার আমরা কি করব না ন্যান্ড গেট ব্যবহার করে এক্স নর গেট তৈরি করব এক্স নর গেট ঠিক আছে এক্স নর গেট এবার তৈরি করে কিন্তু অনেক সহজ হয়ে যাবে সহজ এই কারণে কেউ যদি এবার এই জায়গাটা দেখে এটা কি এটা এক্স ওয়ার গেট এবার এক্স ওয়ার গেট কে যদি আমরা কমপ্লিমেন্ট করে দিই একবার একবার কমপ্লিমেন্ট করলে কি হবে এক্স নট গেট পাবো এটা তো আমরা এক্স ওয়ার গেটের আছে মানা একে যদি আরেকবার কমপ্লিমেন্ট করে দিই তাহলে এক্স নট গেট পেয়ে যাব তাহলে আবার আমরা আগের দিন কি দেখেছিলাম যখন নট গেট তৈরি করব ন্যাট গেট ব্যবহার করে এইটা এন্ড এর কমপ্লিমেন্ট তাহলে এ কমপ্লিমেন্ট পাচ্ছি শুধুমাত্র তাহলে কি বুঝতে পারছি যে যখন আমাদের বলবে ন্যান্ড গেট ব্যবহার করে এক্স নর গেটটাকে আঁকতে তাহলে প্রথমে তো এক্স ওয়ার গেটটা এঁকে নেব শুধুমাত্র লাস্টে এইখানটায় আরেকটা যোগ করে দেবো আরেকটা ন্যান্ড গেট যোগ করে দেবো লাস্টে তাহলেই কাজ শেষ হয়ে যাবে ঠিক আছে এইখানেও করে দিচ্ছি তাহলে কি দেখতে পেলাম না ন্যান্ড গেট ব্যবহার করে এক্স নর গেট তৈরি করতে কটা গেট দরকার পড়ছে এক দুই তিন চার পাঁচ মানে তার থেকে একটা বেশি কারণ এই জিনিসটাই করতে হচ্ছে তো এই যে একটা আউটপুট থাকছে এই যে লাস্ট একটাই আউটপুট বেরোচ্ছে একটাই আউটপুট বেরোচ্ছে এইটাকে আবার একটা যদি ন্যান্ড গেট দিয়ে প্রবেশ করে দিই তাহলে তার কমপ্লিমেন্ট হয়ে যাবে আর কমপ্লিমেন্ট হয়ে গেলেই এক্স নর গেটটা তৈরি হয়ে যাবে তাহলে এই জায়গাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারলে কমেন্ট করবে পজ করে নোট করে নাও ঠিক আছে মুছে দিচ্ছি
এইবার আমরা নর গেট ব্যবহার করে এক্স নর গেট তৈরি করব। এবার মনে হতে পারে যে প্রথমে জর গেটটা কেন করলাম না, জর গেটটা এই কারণে করলাম না কারণ এই দুটোর মধ্যে একটা সিমিলারিটি দেখতে পাচ্ছি কি না, এখানে শুধু এক্সটা আছে মানে এক্সক্লুসিভ অপারেশনটা আছে, এখানে সেটা নেই। তাহলে এটা থেকে এটা কনভার্ট করতে সুবিধা হবে নিশ্চয়ই, তোমরাও বুঝতে পারবে এটা করার পর যে অনেকটা সুবিধা হচ্ছে। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক যে এক্স নর গেটের ফাংশনটা কি, এক্স নর গেটের ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে এডাস বিডাস প্লাস এ বি বাই কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট অর এ অ্যান্ড বি, ঠিক আছে। এইবার এইটাকে সিম্পলিফাই করব, সিম্পলিফাই করার সময় আগের মতনই মনে রাখতে হবে যখনই এইগুলোকে সিম্পলিফাই করব তখন এইটার কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট করব, এই যে এই ব্যাপারটা, অর্থাৎ ইনভলিউশন লটা ইউজ করতে হবে। এখানে ইনভলিউশন ল ইউজ করলেই আমরা এটা ফেরত পাবো। প্রথমে প্রথমে কাজটা করে নিই, এটা লাস্টেও করা যায়, লাস্টে যখন করবো তখন আমরা অতটা ভালো করে বুঝতে পারবো না, তাই প্রথমেই করে নেওয়া ভালো। এইবার এই জায়গাটা আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, এ বি এডাস বিডাস আর কমপ্লিমেন্টের ফোর কমপ্লিমেন্ট। এইবার এইখানে একটা জিনিস করব, কি করব বা এইটাকে যদি আমি ঘুরিয়ে নাও লিখি তাহলেও হতো, ঠিক আছে। প্রথমে এটা ঘুরিয়ে লিখতে হবে, অনেকে এইটাতে লিখতে দেখতে অভ্যস্ত, ঘোরানোর দরকার নেই, এটাই থাক। এইটাকে প্রথমে ধরে নিই এক্স, আর এটা হচ্ছে ওয়াই, আর এটা জেড, এইবার এখানে যদি ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করি তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই জেড, ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করলে কি হবে, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড। এইখানেও ওই জিনিসটাই করব, তাহলে কি হবে প্রথমটা এডাস বিডাস প্লাস এ, পরেরটা হবে এডাস বিডাস প্লাস বি, এবার এটার কমপ্লিমেন্ট আবার তার আবার কমপ্লিমেন্ট। এইবার প্রথমে একবার বলে নাও এই যে নট গেটের ফাংশনটা দেখতে কীরকম, এ আর বি তার কমপ্লিমেন্ট, আর এখানে তো এবার অরটা নেই কিন্তু যদি আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করে দিই তাহলে অরটা দেখতে পাবো। তাহলে অ্যাপ্লাই করে নেওয়া যাক, এডাস বিডাস প্লাস বি তার কমপ্লিমেন্ট, এবার তার লাস্টে থাকছে হোল কমপ্লিমেন্ট। এবার কিন্তু এখানে একটা অড পেয়ে যাচ্ছি, অড পেয়ে যাচ্ছি বাইরে কমপ্লিমেন্ট, এই দুটোকে একটা জিনিস মনে করলে কিন্তু এই এই যে নর গেটটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, নর গেট কিন্তু পেয়ে যাচ্ছি, কিন্তু ভিতরের অংশটা কিন্তু নর গেটের মতো একটুও লাগছে না। তবে একে তাহলে কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে, এই যে এ এডাস বিডাস এ কি লিখতে পারি, এ প্লাস বি তার কমপ্লিমেন্ট লিখতে পারি, তাহলে এবার এই জিনিসটা থাকছে, তাই তো। তাহলে এখানে সহজে বুঝতে পারছি যে এ প্লাস বি তার কমপ্লিমেন্ট, এ প্লাস বি তার কমপ্লিমেন্ট, এটা নর গেট, এটা নর গেট। এবার এইটাকে যদি আমি এক্স মনে করি তাহলে এক্স প্লাস এ তার একটা কমপ্লিমেন্ট পাচ্ছি, এটাকে যদি আমি এক্স মনে করি তাহলে এক্স প্লাস বি তার কমপ্লিমেন্ট পাচ্ছি, তাই তো। তাহলে এটাও একটা কি নর গেট, আবার এক্স প্লাস এটাকে যদি আমি কি ধরে নেবো, এক্স প্লাস এটাকে যদি আমি ওয়াই ধরি, ওয়াই ধরে নিই, আর এক্স প্লাস বিটাকে যদি আমি জেড ধরে নিই, এইটাকে ওয়াই আর এইটাকে জেড, তাহলে এটার আবার কমপ্লিমেন্ট পাচ্ছি, তাহলে এটা কি, এটাও তো নট গেট।
চিত্রটা কিরকম হবে সেটা দেখে নেওয়া যাক। তাহলে প্রথমে তো আমাদের ইআরবি তো করতেই হবে, এটা তো মাস্ট, টু ইনপুটের ক্ষেত্রে করছি তাই এটা তো মাস্ট। এবার কি না এইখানটা দেখি, এ প্লাস বি তার কমপ্লিমেন্ট আছে, এবার এইটার সাথে এটা এক্স বেরিয়ে গেল, এটা কিন্তু আমি এক্স ধরেছি, এবার এক্স এর সাথে কি আবার এর কমপ্লিমেন্ট আছে, আচ্ছা আবার এই দিক আছে এক্স প্লাস বি সাথে আবার কমপ্লিমেন্ট আছে এরকম। এটা এক্স হয়ে গেল, এটা ওয়াই হয়ে গেল, এটা জেড হয়ে গেল, আবার ওয়াই প্লাস জেড তার কমপ্লিমেন্ট, মানে এই দিক দিয়ে আর একটা নট গেট। তাহলে এখানে কি হয়ে গেল, আমরা তৈরি করতে পারলাম এই যে এক্স নট গেটটা, এক্স নট গেটটা আমাদের ফাইনাল আউটপুট দাঁড়ালো, কোন গেটটা ব্যবহার করলাম না নর গেট, এখানে কটা নর গেট ইউজ হয়েছে, একটা দুটো তিনটে চারটে, চারটে নর গেট আমরা ইউজ করে এটা করতে পারবো। এইবার পরের কোশ্চেনটা যদি আসে যে নর গেট ব্যবহার করে জর গেট তৈরি করতে, নর গেট ব্যবহার করে জর গেটটা তৈরি করতে, তাহলে এটা আগের মতনই হবে, আগের মতন মানে এই যে এতটা পর্যন্ত যে করলাম কাজটা, এটা কার ফাংশন, এটা এক্স নোডের ফাংশন তো। এবার এইটাকে যদি আমি আবার পুরোটার কমপ্লিমেন্ট করে দিই, পুরোটার যদি কমপ্লিমেন্ট করে দিই তাহলে কি হবে, পুরোটার কমপ্লিমেন্ট করে দিলে জর গেট পেয়ে যাব। তাহলে এই যে এখান থেকে পুরোটা কমপ্লিমেন্ট করে দিই, কমপ্লিমেন্ট এখানে আরেকটা কমপ্লিমেন্ট করে দিই, কমপ্লিমেন্ট এখানে আরেকটা কমপ্লিমেন্ট করে দিই, কমপ্লিমেন্ট একই হবে এইখানেও, এইখানেও কমপ্লিমেন্ট, আর লাস্টেরটা তো এখানে কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, এই যে এটা করে দিই তাহলে কি আসবে, আমরা কি গেট পেয়ে যাব, তাহলে আমরা এক্স অর গেট পেয়ে যাব। তাহলে আগের দিন আমরা এখানে কি দেখেছিলাম না, এই যে এটাকে নটের ক্ষেত্রে যদি আমরা একটা নর গেটের মধ্যে দিয়ে পাস করি, তাহলে তো এ আর এ যদি কমপ্লিমেন্ট করি তাহলে কি হবে, এই কমপ্লিমেন্ট পাবো, তাহলে এইটাকে যদি কমপ্লিমেন্ট করে দিই তাহলে আমাদের যে ফাইনাল আউটপুটটা পেয়ে যাবো, একটু মুছে দিই, তাহলে এখানে ফাইনাল আউটপুটটা আমরা পাচ্ছি এই জায়গাটা। তাহলে নট গেট ব্যবহার করে এক্স অর গেট তৈরি করতে কটা দরকার হচ্ছে, কটা আমাদের নট গেট কাজে লাগছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এইবার যদি পরীক্ষায় আমাদের এমসিকিউ দেয় এই জিনিসটা করতে গেলে তো অনেক টাইম চলে যাবে, তার জন্য একটা শর্ট ফিক্স আছে, ঠিক আছে সেই শর্ট ফিক্সটা নোট করে নেবে। তবে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, কারণ যদি বলে দেয় যে এইভাবে তৈরি করে দেখাও তাহলে কিন্তু তৈরি করতে হবে, এমসিকিউর ক্ষেত্রে এই ট্রিক্সটা লিখে নেবে। এদিকে থাকবে ন্যান্ড, এদিকে থাকবে নট,
এই দিকটা থাকবে, প্রথমে থাকবে নট, তারপরে অ্যান্ড, তারপর অর, তারপরে এক্স ওয়ান, তারপরে এক্স নট, এই ক্রমে লিখতে হবে। কিন্তু এন এ ও এদিকে ডবল এক্স আছে, ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। প্রথমে নট অ্যান্ড অর জর এক্স নট, এখানে লিখবে এক দুই তিন চার পাঁচ। আর এইটার ক্ষেত্রে কি হবে, এইটার ক্ষেত্রে এই যে দুটো আছে এরকম করে নেবে, অ্যান্ড অর এক্স অর এক্স নট, একটা একই থাকবে। এবার এখানে দুইয়ের জায়গায় তিন, তিনের জায়গায় দুই, তিন দুই আর এখানে হবে পাঁচ চার। এই টেবিলটা যদি মনে রাখে তাহলে সহজে আমরা এমসিকিউ করতে পারবো, এমসিকিউ করতে পারবো এটা, যদি এই টেবিলটা আমরা যদি মনে রাখতে পারি। এই যে লাস্টে তো এটাই তো হলো, এই যে নট গেটটা দিয়ে আমরা এক্স নট গেট তৈরি করবো, এক দুই তিন চার পাঁচ, এই যে এই, হ্যাঁ নট গেটটা দিয়ে এখানে ছিল জর গেটটা, সরি এখানে হবে জর গেটটা, জর গেটটা তৈরি করতে পাঁচটা লেগেছে, আর তার আগে ন্যান্ড গেট দিয়ে এক্স নট গেটটা তৈরি করতে এখানে পাঁচটা লেগেছে। তাহলে যদি আমরা এই টেবিলটা মনে রাখি তাহলে কিন্তু সহজেই এমসিকিউ প্রবলেমগুলো হয়ে যাবে। আশা করছি এই ক্লাসটাতে তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা একটু কমপ্লিকেটেড হলেও এটা ভিডিওটা দেখে নেবে, ভিডিওটা দেখলে সহজেই বুঝতে পারবে আশা করছি। যদি কিছু প্রবলেম হয় তাহলে কমেন্টস করবে, কমেন্টে তোমাদের প্রবলেমটা লিখবে, ঠিক আছে। এটা পড়তে থাকো, এখানে ক্লাসটা শেষ করলাম, টাটা বাই বাই।